নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাতৃবৎসল। মেঘের মধ্যে মা গো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা, সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাবো কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে, শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মা গো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান, তারা বলে কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলেই নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে, শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ, লুটিয়ে আমি পড়বো তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ্য। ধন্যবাদ।